রোজগারের তাগিদে জেলার বাইরে কাজ করতে গিয়েছিল 8 জন শ্রমিক। কিন্তু গোটা দেশে মহামারী করোনার ফলে রাজ্যবাসীকে বাঁচাতে লকডাউনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, যার জেরে ভিন জেলায় ও ভিন রাজ্যে আটকে পড়ে অনেকে শ্রমিক। রাজ্য প্রশাসনের সহযোগিতায় অনেককেই নিজ গন্তব্যে ফেরানো হয়। ঠিক সেইভাবেই জেলা পুলিশের সহায়তায় সোমবার দমকল মহকুমার এলাকার 8 জন শ্রমিককে কলকাতার খয়রতলা থেকে আনা হয়। সূত্রের খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে তাদের নিজেদের গন্তব্যে ফেরানো হয়। জানা গেছে তাদের বাড়ি দমকল ব্লকের বিভিন্ন এলাকায়। পাশাপাশি কলকাতার খয়রতলা থেকে আসার পর প্রথমে তাদের দমকল থানা নিয়ে আসা হয় এবং করোনা রিপিট টেস্টের কাগজপত্র দেখে বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আপাতত 14 দিন তাদের নিজেদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়ে বিভিন্ন এলাকায় পাঠায় পুলিশ। যদিও এই বিষয়ে শ্রমিকরা জানান, তারা খয়রতলা এলাকায় কাজ করতে গিয়েছিলেন, সেখানে লকডাউনে আটকে পড়ে খুব সমস্যায় পড়েছিলেন, তবে এখন বাড়ি ফিরতে পেরে তারা খুশি। পাশাপাশি লকডাউনের মধ্যেও শ্রমিকরা সুস্থভাবে বাড়ি ফেরায় খুশি পরিবারের আত্মীয়রা। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউডি। তোমাদের চেক আপ হয়েছে সবার? কাগজটা ধরো দিকে হাতে। তোমরা মোট কজন আসলে? ঠিক আছে, যান যান যান।